শহর থেকে গ্রাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ছুটে বেড়ালেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। মঙ্গলবার সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই জন্য বিভিন্ন এলাকায় তদারকি চালালেন জেলা শাসক। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। শহরের একাধিক স্কুলের যেখানে পরীক্ষার শীত পড়েছে সেই সব স্কুল প্রাঙ্গণ গিয়েও নানান পরিস্থিতির খোঁজ খবর নেন জেলা শাসক। খতিয়ে দেখেন বিভিন্ন পরীক্ষা কাঠামো। আজকে থেকে আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। মালদা জেলায় মোট 46,000 আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। 127 মানে 127টা ভেনিউজ আছে জেলা জুড়ে। আজকে প্রথম পরীক্ষা শুরু হলো। পিসফুল আছে, দুটো স্কুল আমি ভিজিট করলাম। আমাদের বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেটস এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স, ব্লকের এক্সটেনশন অফিসার্স, পুলিশের কর্তারা, একটা টিম এফোর্ট হিসাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কর্তারা সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখছেন। দুটো স্পেশাল টাস্ক ফোর্স করা হয়েছে, যারা সারপ্রাইজ ইন্সপেকশন করছেন। সব মিলিয়ে পিসফুল অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি। যেহেতু একটু গরম পড়েছে, আমরা ছাত্রছাত্রীদের জন্য জলের যেমনি কোনো অসুবিধা না হয় বিভিন্ন স্কুলে, WBSC ডিসির সঙ্গে কোঅর্ডিনেট করা হয়েছে যাতে ইলেকট্রিসিটি থাকে সেই সময়। তার সঙ্গে আমাদের হেলথের টিম রাখা হয়েছে প্রত্যেক ভেনিউতে, সো দ্যাট কোনো ছাত্রছাত্রী যদি কোনো অসুবিধা হয় শারীরিক সেটা টেক কেয়ার করা হবে। সিক রুম রাখা হয়েছে প্রত্যেক ভেনিউতে। আমি দেখতে পেলাম একটা স্কুলে, চিন্তামণি স্কুলে, একজন ছাত্রীর স্মল পক্স হয়েছে, তাকে আলাদা করে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং সেখানেও ইনভিটেশন প্রপার আছে। আমাদের মালদা মেডিকেল কলেজে একজন ছাত্র আজকে অ্যাডমিট হয়েছে, সেখানে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এবং বিভিন্ন সেন্টার্সে, বিভিন্ন ব্লক যে আমাদের হেলথ সেন্টার্স আছে ওখানে ব্যবস্থা আছে। রোড ট্রাফিক যে আছে স্মুথ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। স্যার, সেন্সিটিভ বুথগুলো কীভাবে লাগাতে হয়েছে? টোটাল 51 সেন্সিটিভ বুথস আছে, যেখানে ফ্রিস্কিংয়ের উপরে আরও কড়া নজরদারি আছে। আমাদের মেটাল ডিটেক্টার্স ইউজ করা হচ্ছে এবং তার সঙ্গে এক্সট্রা পুলিশ ফোর্স থাকছেন, এক্সট্রা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকছে, সো দ্যাট মানে কোনো অসুবিধা ওখানে না হয়। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।